আর আমার ব্লগ করা হয়নি, এন্ড করা হয়নি ব্লগটা, তো আমি ওই জন্য এখন ব্লগটা এন্ড করার এ করলাম। তো কালকে আমরা পৌঁছেছিলাম আবার ফিরে এসে নাথুলা পাস সব ঘুরে এসে আমাদের হোটেলে। তো এই হোটেলটা নতুন হোটেল, তোমাদের বলেছিলাম যে আমরা আজকে থেকে মানে কালকে থেকে চ্যাংলো চেনেই থাকবো। তো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, তার আগে ভুলে গেছি গ্রিট করতে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দিস ইজ রোহিণী ফ্রম লাইটস ভিশন অ্যান্ড কালার্স। তো চলো তোমাদেরকে তাহলে এখন রুম ট্যুরটা দিয়ে দিই। সো এইটা হচ্ছে রুম, খুব সুন্দর, ছোট্ট একদম, কিন্তু খুব সুন্দর। তো আজ আমরা বেরোবো লাচেন, মানে কালকে থেকে যাবো, কালকে যাবো হচ্ছে গুরুডংমার। তো গুরুডংমারে গিয়ে তারপরে ওখানে ভিডিও তো হবেই। তো চলো আজকে একটু বাদেই গাড়ি 11টার সময় আমাদের বলে দিয়েছে, তো গাড়িতে উঠে কথা হবে। তার আগে বাথরুমটা দেখিনি, তো দেখে নিলে বাথরুম ঘর খুবই সুন্দর। হোটেলের নাম চ্যাংলো চেন, তোমাদেরকে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবে। যদি এখানে আসো গ্যাংটকে এখানে উঠতে পারো, খুব ভালো, খুব সুন্দর। আর ওরা ডেকোরেশন ও পার্টিজ এর জন্য করে দেয়। তারপরে যদি তোমরা কেউ ওই হানিমুনে আছো আসো তাহলেও আসতে পারো, কাপল আর অ্যালাউড। সেটা তো সবকিছু ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার থেকে ডিটেলস। সো গো অ্যান্ড চেক ইট। তো চলো এবার ডাইরেক্ট গাড়িতে উঠে কথা হবে, লাচেন ইজ অন। স্টপে দাঁড়ালাম, এটার নাম হচ্ছে বাটারফ্লাই ফলস। তো এখানে কিছুক্ষণ কাটিয়ে একটু ওয়াশরুম গিয়ে তারপর বেরোবো আরো লাচেনের পথে। তো তোমাদের বলেছিলাম যে লাচেন যাচ্ছি, তো লাচেনে আমরা বেসিক্যালি বাজরা স্ট্যান্ড থেকে গাড়ি ধরে নিজেদের যে প্যাকেজের গাড়ি সেটা নিয়ে তারপর বেরিয়ে পড়েছি। সো এবার রাস্তাতে কথা হবে। বাটারফ্লাই ফলস দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম লাচেনের গন্তব্যে। বলে না সিকিমের রাস্তা মানে পাহাড়ি রাস্তা, আর পাহাড়ি রাস্তা মানে অনাবিল সৌন্দর্য ভরা প্রাকৃতিক দৃশ্য। আলপাইনের যে সৌন্দর্যের জন্য একে প্রায় পূর্বের সুইজারল্যান্ড বলা হয়, আর বিশ্বাস করুন ঠিক তাই মনে হচ্ছিল এই রাস্তায় যেতে যেতে। তাই বেশি কথা না বাড়িয়ে এই রাস্তার উপভোগ করি, চলুন। এখন আমরা আর একটা জায়গায় হল্ট করলাম, এটা অ্যাকচুয়ালি একটা ফলস, একটু বড়ই ফলসটা আছে। তো এটা হচ্ছে নাগা ফলস বলছে। সো তোমাদেরকে দেখাই ফলসটা, সত্যি খুব সুন্দর, খুব বড় আর অনেক উপর থেকে আসছে। বাচান ফলসও যাবো, বাট তার আগে এটা তোমাদের
আমরা বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। একটা চেক পয়েন্ট আসে লাচেনের, সেই চেক পয়েন্টে আমাদেরকে যে যাবতীয় যে পরের দিনের যে ট্রিপ মানে গুরুদংমার বা যে কোনো পারমিশনের কাগজ দেখিয়ে তবেই আমরা লাচেন ঢুকতে পারবো। এবং ওই লাচেনের চেক পয়েন্টের কাছেই একটা প্লাস্টিকের বোতল ফেলার জায়গা আছে, তো আপনাদের কাছে যদি প্লাস্টিকের বোতল থাকে তাহলে ওখানে জমা করে আপনারা লাচেনের উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন। আমরা একটা ওই তখন নাগা ফলস থেকে উঠে এখন একটা এই যে পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিস্তা ড্যাম। তো এই ড্যামটা এখানে খুব সুন্দর জায়গাটা, তাই ভাবলাম তাই গাড়িওয়ালা দাঁড়া করালো, তো তোমাদের জন্য এই ড্যামটাই আমি এ করলাম। দেখতে পাচ্ছ এই ড্যামটা ওখান থেকে, এটা অ্যাকচুয়ালি পুরোটা যেতে পুরোটা দেখাতে পারছি না, ড্যামটা অনেক বড়। আর এটা বলে রাত্রিবেলা পুরো লাইট জ্বলে আর খুব সুন্দর লাগে, এটা যদি আমরা একটু রাত করে রাত হয়ে যেত তাহলে এখানটা এই ড্যামটার উপরটা পুরো আলো জ্বলে, খুব সুন্দর লাগে তখন। তো চলো তোমাদেরকে আমি তো পুরো ভিউটা দেখাতে পারবো না, বাট চেষ্টা করবো তোমাদের একটা অ্যাটলিস্ট ড্যামটার পুরোটা ভিউটা দেখানো। লাচেনে এসে গেছি আর এখন ডিনারও হয়ে গেল, ডিনারের ভিডিও তো তোমাদের দেবই। কি কি ছিল অপশনে, খাবারটা পুরো ভেজ ছিল। আমরা উঠেছি হচ্ছে দ্য রয়্যাল লাচেন ডিলাইটের, ডিলাইট গ্রুপের, খুব সুন্দর হোটেলটা। রুম ট্যুর তো তোমাদের দেবই, এছাড়া খাবারের ভিডিও দিয়ে দেবো। তো চলো এবার রুম ট্যুরটাই তোমাদের আগে দিই। জিজ্ঞেস করেন আমি তো অবশ্যই এই হোটেলটাকে বারবারই রেকমেন্ড করবো। হ্যাঁ, একটাই এ হচ্ছে যে এখানে আপনি পিওর ভেজ খাবার পাবেন, আপনি এখানে নন ভেজটা পাবেন না। তো চলুন ভেতরে গিয়ে কি খাবার আছে দেখি। খাবারের সিস্টেমটা হচ্ছে বুফে সিস্টেম, এই যে এখানে রাইস, এর পরের যে বোলটা দেখি কি আছে, এর পরের বোলটাতে আছে হচ্ছে ডাল, তারপরে একটা ঘুগনি আছে এবং তারপর একটা সবজি। তো এখানে খুব সুন্দর সিস্টেমটা, এবং এখানে পায়েস, রুটি, স্যালাড সব দেওয়া হয়েছিল। তো আমি বলবো যদি কেউ পেট ভরে খেতে চায়, এখানে সত্যিই খুব গরম খাবারটা পাওয়া যায়, রুটিটা শেষ হয়ে গেছিলো এই টাইমে। তো চলুন তাহলে এবার রেস্ট অফ দ্য ভিডিওটা তাহলে এনজয় করুন।